ফেসবুক থেকে প্রথম ইনকাম নিয়ে আসলাম, এই যে দেখেন টাকা, কি যে আনন্দ লাগতেছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমার ফেসবুক থেকে প্রথম ইনকাম চলে আসছে আর আমি ইনকাম তোলার জন্য রেডি হচ্ছি। চুল গোলা চিরুনি দিয়ে একটু টিকটাক মতো আশ্রয় নিলাম, একটু বাবেরও দরকার আছে চশমাটা পরে নিলাম এবং হাতের গড়িটা হাতে লাগায় নিলাম। আল্লাহ জানে টাকা ঢুকছে কিনা, টাকা তো ঢুকার কথা বৃহস্পতিবারে, আজকে হচ্ছে রবি। মোবাইল মানি ব্যাগ ও সাথে চেক বইটাও লয়ে লইলাম, চেক বই দিয়ে টাকা উঠাই দিব কারণ এখনো আমার এটিএম কার্ড আইছে না। তো আর কি লোহেন আপনারা লয়ে ব্যাংকে যাই দিকে কয়টি আইছে। তো আল্লাহর নাম লয়ে বাসা থেকে বাইর হয়ে পড়লাম। আর এই যে বাসাটা দেখতেছেন, এই বাসাটা কিন্তু আমরা না, এটা হচ্ছে একটা হাসপাতাল। এই হাসপাতাল আব্বা চাকরি করে, এই জন্যই আমরা এখানে থাকি, 20 বছর ধরে আমরা এনে আছি। তো আমার সাথে লয়ে লইলাম আমার সাথে ভাই রাফাত তালুকদার, সে হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো রাফাত অনেক ভালো ক্যামেরা ধরতে পারে। তো আমার পেজে যতগুলো ভিডিও দেখছেন সব ভিডিও দিয়ে সে ক্যামেরা ধরছে, সবাই তার জন্য দোয়া করবেন। তো আমরা যাইতেছি আর দেখতেছি গাড়ি ঘোড়া আছে কিনা। তো একটু সামনে যাই, একটা মিশুক পাইলছি আর লাভ দিয়ে উঠতে হচ্ছি। তো মিশুকে উঠতে আরামে বললাম, তো ড্রাইভারে কইলাম ইসলামী ব্যাংক তেলিগাতি শাখায় আমরা লয়ে যাও। তো ড্রাইভারের নাম আর আমার নাম মিল লাগেছে, হ্যার নাম সুমন, সে আমার এলাকার ছোট ভাই। তো গপ্প করতে করতে আমরা যাইতেছি আর ভাবলাম আমাদের নেত্রকোনার হাওড় অঞ্চলের মনোরম পরিবেশটা আপনারা একটু দেখাই। হাওড়ে এখনো পানি আসে নাই, এই জন্য হয়তো সুন্দর দেখাইতেছে না। চলে আসলাম ইসলামী ব্যাংকে, ভিতরে ঢুকতেছি আর বেড়া ব্যাক করলে মতো তাহা রয়েছে। ভিতরে ঢুকে চেক বইটা দিলাম আর কইলাম দেখুন আমার অ্যাকাউন্টে কোনো টিয়া টুয়া ঢুকছে নি। লোকটা চেক দিয়ে কইতেছে, হ ভাই টাকা ঢুকছে। আমি কইলাম যা টাকা ঢুকছে সব আমার বাইর করে দেখলেন, ফেসবুক থেকে প্রথম ইনকাম ঢুকছে, যত তাড়াতাড়ি হাতে আয় তত মজা। তো আমি দাঁড়ায় রয়েছি আর চিন্তা করতেছি কোন সময় টেহাটা দিব তাড়াতাড়ি, কোন সময় আতুলিয়াম আতুলিয়া বাড়িতে। তো ফিঙ্গার দিলাম, বেটা কয়েকটা ফিঙ্গার দিলে চেক বই লাগতো না, আমরা এনে ফিঙ্গার দিলে টেহা উড়ায় যায়, কোনো সমস্যা নাই, আমি ফিঙ্গার দিয়ে দিই। তো ফিঙ্গার দিয়ে দাঁড়ায় রয়েছি আর চিন্তা করতেছি, হাই রে আমার প্রথম টাকা আসছে, কি ফিলিংস। চিন্তা করতেছি কোন সময় টাকাটা হাতে আইব আর নিজে গোনাম। তো একটু দাঁড়ায় রইলাম, ব্যাংকের টাকা গোনার মেশিনটা আবার একটু ডিস্টার্ব দিতেছিল, বেটা একটু টিকটাক করলো, টিকটাক করে টাকাটি গোনতাছে, মনে হয় গণ্য এখন আমার দিব। তারপর চলে আসলো সেই কাঙ্ক্ষিত সময়, লোকটা টাকাটা গুনে আমার হাতে দিল আর আমি নিজে একটা একটা করে টাকা গুনতেছি আর দেখতেছি কোনো টাকা আবার ছিঁড়া ফেরা আছে কিনা। নিজের ইনকামের টাকা ছিঁড়া ফেরা থাকলে আবার সমস্যা, দেখে দেখে ঠিক মতো টাকা গুলো আমি লইতাছি, লইয়া তাড়াতাড়ি একটা দৌড় দিয়ে এখন টাকা গোনা শেষ হইলে দৌড় দিয়ে এক দূরে বাড়িতে আয় পড়াম। গণ্য দেখলাম সব টাকাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখন আমরা বাড়ির দিকে আয় পড়তেছি। তো গাইস, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এটা আগে আমি কখনো বিশ্বাস করতাম না, আর আমি আজকে নিজেই টাকা উঠাইলাম, আপনারা দেখলেন। আজকে আমার পেমেন্ট আসছে প্রথম পেমেন্ট, আর এই প্রথম পেমেন্টে আসছে হচ্ছে আমার 19,500 টাকা, গত মাসের পেমেন্ট আসছে 19,500 টাকা। এই টাকাটা আসলে আমার না, এটা আমার যে 26,000 ফলোয়ার্স আছে সবারই, এই টাকাটা সবার সাপোর্টের কারণে আমি আজকে এই টাকাটা ইনকাম করতে পেরেছি এবং আমি এত দূর আগায় আসতে পারছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটাকে ফলো দেন নাই এখনো, দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি একটা গ্রামের ছেলে, আমি হ্যাঁ আমি এই চাই ফেসবুক থেকে আমার ক্যারিয়ারটা গড়তে। তো আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই পারবো আমি ফেসবুক থেকে একটা কিছু করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।